জিম, ঘরবন্ধ, প্রেমের ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খাতা। এলবি জুয়েলার্স, শুভ সময় সব সময়, কাকদ্বীপ পূর্ব বাজার। আজ সোনারপুর রাজপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে সঙ্গে নিয়ে এবং তৃণমূল প্রার্থীদের প্রচার করলেন বিধায়িকা লাভলি মৈত্র। এই দিন প্রচারে এসে তিনি আনিসকাণ্ডের বিচার চাইলেন। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে 2 জন পুলিশ কর্মীকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে, যদিও তদন্তের স্বার্থে এই বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাননি। রাজপুর সোনারপুর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী সোনালী রায়ের সমর্থনে নির্বাচনী প্রচারে যোগ দেন লাভলি মৈত্র। তার বিধানসভা কেন্দ্রের 18টি ওয়ার্ডে তৃণমূল জিতবে বলে জানান তিনি। এখন এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ এটা এখন তদন্ত চলছে, 2 জন অলরেডি অ্যারেস্ট হয়েছে, তো এটা তদন্তে সবাই সুবিচার চায়, আমিও সুবিচার চাইব, অবশ্যই চাইব। যদি কেউ দোষ করে থাকে সেটা তদন্ত সাপেক্ষ, নিশ্চয়ই দোষীরা সাজা পাবে যদি সে দোষ করে থাকে। আর এই বিষয়ে আর এর থেকে বেশি আর কোনো মন্তব্য আমি করতে চাইছি। পুরো ভোটের শেষের দিকে একদম চলে এসেছি আমরা, আজকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা 25 নম্বর ওয়ার্ডে, এবং দেখতেই পাচ্ছেন আজকে যে এত মানুষ, এরা সবাই কিন্তু এই ওয়ার্ডে, একজন মানুষও কিন্তু আজকে বাড়িতে বসেনি, সবাই বেরিয়ে পড়েছে বাইরে আমাদের সঙ্গে এই পদযাত্রায় সামিল হবে বলে। তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে, নিজের পরিবারের মতো মনে হচ্ছে। যে কিছুদিন আগে অবধি বিধানসভা নির্বাচনে আমার প্রচারে এরা সবাই ছিল আমার সাথে, আজকে এই 25 নম্বর ওয়ার্ডের প্রার্থী সোনালী রায়ের প্রচারে আমি এসেছি। তো পরিবারের সদস্যের সঙ্গেই মনে হচ্ছে যে সবাই মিলে একসঙ্গে আছি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে 18টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবে। আমি একেবারে খুবই আত্মবিশ্বাসী যে এবারে যে পৌরসভা নির্বাচন একটা নতুন উৎসাহ উদ্দীপনা দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমরা লড়াই করছি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা তার আশীর্বাদ। আমরা এই জেলাতে 6টা পৌরসভার মধ্যে 1টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি, আর 5টা 100% জিতবো, এই আত্মবিশ্বাস আমাদের আছে। না আমি মনে করি, দেখুন, রাজ্য একটা সিট অলরেডি গঠন করেছে, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি সিট গঠন করে দিয়েছেন, যথাযথভাবে তদন্ত চলছে, এবং রাজ্যের দক্ষ অফিসার যারা তাদেরকে নিয়োগ করেছেন, এবং রাজ্যের সভাপতি সম্পন্ন মানুষ, রাজনৈতিক সমাজ সচেতন মানুষ, তারা বিরোধীদের এই ধরনের অপপ্রচারে তারা পা রাখবে না। সবাই চাইছেন ন্যায্য বিচার হোক, আমরাও চাই ন্যায্য বিচার হোক। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।